কি অবস্থা সবার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। আমিন ভাই গত ক্লাসে আসেন নাই না? আসতে পারি নাই। এখানে উপস্থিত থেকে জমা দেন নাই কে কে? এখানে সিভি ডাউন করেন নাই কে কে? আর গুগল ড্রাইভে আপলোড করেন নাই কে কে? আব্দুর রায়হান করছেন? আচ্ছা, আজকে আমরা কাজ শিখবো হচ্ছে ইমেলের টেমপ্লেট ডিজাইন করা আর হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন করা এবং ক্যাম্পেইন। আচ্ছা, নাহিদ জামান ভাই আছেন আপনি ক্লাসে? নাহিদ জামান ভাই? জি ভাই, আছি তো ক্লাসে। হ্যাঁ, এখানে কি করেন আপনি? হ্যাঁ, আমি আজকে সকালে কিছুটা মিস করছিলাম, মেসি দেখাচ্ছিল না, সেটা দেখার জন্য। ঠিক আছে, আমরা আজকে ইমেলের টেমপ্লেট ডিজাইন করবো। আমরা অনেক সময় আমাদের জিমেলে এসএমএস পাই না, বিভিন্ন রকমের এসএমএস, মানে সরি, জিমেল এসএমএস বলি, মেইল পাই না, বিভিন্ন রকমের মেইল আসে। 65% সেল বা 65% ডিসকাউন্ট অফার বা 65% অফার, এরকম অনেক ধরনের মেইল আসে দেখবেন। এইগুলোকে বলে মেইল ক্যাম্পেইন করা। আর যে যে ডিজাইনটা করা সেটাকে বলছে ইমেল টেমপ্লেট ডিজাইন। তো ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হইলে তার আগে দেখেন ফাইবারের কি অবস্থা। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করি নাই তো ভাই, এই যে মাত্র করলাম। দেখেন বলবেন দেখেন। আজকে অনেক বার রিকোয়েস্ট আসছে ফাইবারে, কেউ ঢুকছিলেন সকালে? আমি ঢুকতে পারি নাই, আমার ল্যাপটপ এসে। ফোন কোথায় আপনার? আমি তো সকালেতেই ছিলাম, ভরতপুর ছিলাম। আমরা যে বাল্ক ইমেল কালেক্ট করি না, বায়ারদের বাল্ক ইমেল কালেক্ট করে দেয় না, বায়াররা বাল্ক ইমেল নিয়ে কি করে বলেন? ওদের কোনো কাজে লাগে বলেন তো? আপনার কোনো কাজে লাগতো বাল্ক ইমেল কালেক্ট করা নিয়ে? মেল করে এক একজনের ক্যাম্পিং করে, মানে হ্যাঁ, অফার ভাই ভাই কোনো প্রোডাক্ট আছে ওগুলা তো মার্কেটিং করে। হ্যাঁ, মার্কেটিং করে। তো মার্কেটিং করার জন্য যে একটা নির্দিষ্ট টেমপ্লেট করে, দেখবেন একটা টেমপ্লেট করে না বা একটা ডিজাইন করে না, অফার তো ভাই ভাই। ওই টেমপ্লেটটা ওই ডিজাইনটা কিভাবে করে আজকে আমরা সেটা শিখবো। আর আমি মেইল করলে কতজন মেইল ভিউ করলো, কতজন ওপেন করলো, কতজন ক্লিক করলো সেটা কিভাবে দেখতে হয় আজকে আমরা এই দুইটা জিনিস শিখবো। মিমি একটু পানি দিস তো ভাই। আচ্ছা দেখেন, এই দেখেন ইমেল ক্যাম্পেইন 1832টা গিগ আছে এখানে, প্রত্যেকটা গিগ দেখেন। আই উইল বিল্ড ইমেল সার্ভার সেট আপ, আই উইল কমপ্লিট মেইল চিপ ইমেল ক্যাম্পেইন, আই উইল মেক ইফেক্টিভ সেলস ফানেল ইমেল টেমপ্লেট। 234টা রিভিউ আছে দেখেন, এর 167টা রিভিউ আছে, এর 344টা রিভিউ আছে।
প্রত্যেকটা প্রোফাইল দেখেন, সেট আপ শিডিউল ম্যাক্সিমাম 10 টেক্সট বেস ইমেল সিরিজ, এগুলো আপনারা আর কি ইয়া না করলে বুঝতে পারবেন না, টেমপ্লেট ডিজাইন না করলে বুঝতে পারবেন না। আই উইল রাইট 100-200 ওয়ার্ড ইমেল উইথ এ সাবজেক্ট লাইন, ডিজাইন না করলে বুঝতে পারবেন না। থ্রি মার্কেটিং ইমেল 75 ওয়ার্ডস ইমেল ক্যাম্পেইন, আই উইল রাইট অ্যান ইন্ডিয়া ইমেল, এগুলো আপনারা হচ্ছে ইয়া না করলে বুঝতে পারবেন না, বুঝছেন? আগে দেখেন ডিজাইন করা, দেখেন আমরা হচ্ছে ইমেলের টেমপ্লেট ডিজাইন করব মেল চিপ দেয়া। কেউ মেল চিপে কাজ করেন এখানে? কেউ আছেন মেল চিপের কাজ পারেন? অসিত বিশ্বাস খালি তাকাই থাকলো। ইবো জি ভাই, না বাবুল ভাই করেন নাই কাজ? আচ্ছা, তার আগে আমাদের মেল চিপে, হ্যাঁ মাঝে মাঝে করি, তার আগে আমাদের মেল চিপে অ্যাকাউন্ট করতে হবে। তো আমার অ্যাকাউন্ট করা আছে, আপনাদের মাঝে একজন আসেন স্ক্রিন শেয়ার করেন, মেল চিপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা দেখাই দেই। কে আসবেন? একজন আসেন স্ক্রিনে, আসেন যার ইন্টারনেট স্পিড ভালো আছে। ভাই আমার একটা নেটের সমস্যা ছিল, আসতে লেট হয়েছে। কোন ইনফরমেশন কি আমি মিস করছি ভাই? না কোনো ইনফরমেশন মিস করেন নাই, সিভি জমা দিলে মিস করেন নাই কিছুই। হ্যাঁ জমা দিয়েছিলাম, আপনি এই বেস্ট কিছু নিয়ে গেলেন দেখলাম, সেটাও দেখছেন। ঠিক আছে, চ্যাট বক্সে একটা লিংক দিছি, দেই নাই লিংক এখন। আচ্ছা দিয়েছি, দাঁড়ান দাঁড়ান, তাহলে লিংক যায় নাই, আমি কপি করে রাখছি, যায় নাই। এবার তো গেছে, দেখেন। হ্যাঁ ভাই আসছে। সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখেন, সাইন আপ ফ্রি ওইটাই ক্লিক করেন। দেন আপনার ইমেল দেন, ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন। ইউজার নেমটা ছোট হাতে দিয়েন সবগুলা। দেখেন পাসওয়ার্ডে কি কি চাইছে, ওইগুলো না হলে কিন্তু পাসওয়ার্ড নিবে না, দিন ভরে কান্নাকাটি করলেও নিবে না পাসওয়ার্ড। একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নিউমেরিক ক্যারেক্টার, একটা স্পেশাল ক্যারেক্টার, প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে পাসওয়ার্ডটা এরকম দেওয়া উচিত। কি শারমিন আক্তার পাসওয়ার্ড দিতে যেয়ে কি ইয়ে হয়ে গেলেন নাকি? দিচ্ছি ভাই একটু, দেখেন আমি চ্যাট বক্সে পাসওয়ার্ড ডিমো দিয়া দিছি, এরকম দিতে হবে। ওই যে নিচে আসছে ভাই, এমনিতেই আসছে। আমি লগ ইন করে দাঁড়ান, সেভ করা যায়, নিজে লিখে রাখা যায়, সমস্যা নাই, কিন্তু এই পাসওয়ার্ডটা আপনি কোনদিন মনে রাখতে পারবেন? পসিবল? খুব কষ্ট ভাই, আমি তো বুঝতেই পারছি না।
আপনার নিজের নাম দেন SHARMIN শারমিন এট দা রেট অফ আপনার দুটো ফেভারিট ডিজিট দিয়ে দেন শারমিনের রেসটা বড় হাতের দেন আপনার আপনার পছন্দের কারণ নাম দিয়ে দেন নাম আপনি কখনো বলবেন আমার এসে আমার কারণ আমি পছন্দ হয় না আপনাদের ইউটিউবের কি খবর নাকি চ্যানেল খোলা পর্যন্তই রাখছেন ওই পর্যন্তই ভাই পাসওয়ার্ড হলে সাইন আপ করেন একটা চ্যানেল খুইলেই ভাই মার্কেটিং হওয়া যায় না মার্কেটিং পাওয়া যায় না বুঝছেন ভাই নিজেদের লোক যদি না দেয় বাইরের লোক দেবে কেমন মানে ভাই বাইরের লোকই দিবে ভাই নিজেদের লোক কেউ দেবে না আই সেভ করেন সেভ করে আপনার জিমেইলে যান সাজিদ ভাই যে পাসওয়ার্ড একটা ঠিক ছিল না অপশন ছিল ওইটা কি করব ওইটা কেউ আপু সেভ পাসওয়ার্ডে ইমেইলে চলে যান ওইটা কেউ কইরেন না বুঝছেন ওইটা করলে আপনার জিমেইলে করে নোটিফিকেশন আসবে না অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করেন আই অ্যাম নট এ রোবটে ক্লিক করেন ভাই আসেনি ঘুরতেছে কই আমি তো এখানে দেখতাছি ঘুরতেছিল আসছে তার ফ্রি ফ্রি ভার্সন ইউজ করেন ফ্রিতে ক্লিক করে কমপ্লিট করেন কমপ্লিট লেখার উপরে ক্লিক করেন তাইলেই হবে কমপ্লিট দেন কমপ্লিট এই তো দেয়াই আছে অনেকের সময় নাও থাকতে পারে দেন নেম গুলা দেন ফার্স্ট নেম লাস্ট নেম বিজনেস নেম কি করুম দরকার নাই না থাকলে কি আপনারা জোর করতেছে কেউ ফোন নাম্বার দেন ইউআরএল ব্লগ স্পট বানিয়ে দেন আমি আর তা না পারলে রকুনুজ্জামান ব্যাটা ভিডিও দিছিল ওই ভিডিও অনুযায়ী সবাই একটা করে বানাই নেবেন আর নো দেন হ্যাঁ কন্টিনিউ দেন অ্যাড্রেস দেন মাইক্রোফোন থেকে শব্দ আসে কোন জায়গা থেকে না বিজনেস নেমটা যে কি বললেন এটা বলতাম বুঝি না ভাই আপনার কথা বিজনেস ওইটা তো ওইটা কলেজের নেম কলেজ অফ ভার্সিটি আপনি কলেজ ভার্সিটি দিয়া দিবেন আমি তো দেখি নাই খেয়াল করি নাই আচ্ছা সমস্যা নাই আপনি দেন সাজেস্ট করেন এগুলা সেভ করা ছিল এর আগে কোন জায়গা যেন দিছিলেন সেটা আসছে ওইখানে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং দিয়া দিয়েন কেউ আপনি দেন এগুলো পরে চেঞ্জ করা দেয় দেন এখানে কি দিব উপরে এটা তো অ্যাড্রেস থাক ওইখানে দেওয়ার দরকার নাই সব কিছু ঠিক আছে বুঝছেন তাহলে দেন এস্টেটটাও তো ঢাকাই দেওয়ার কথা সিটি গুলো ঢাকা
এই জন্য জিজ্ঞেস করছি সবকিছু ঠিক আছে কিনা, জিপ কোডও ঠিক নাই। এই তো দেখ, ও মানে সে আপনি বললেন ঠিক আছে, আপনি আবার কালকে সিভির জন্য দৌড়াদৌড়ি করে হারানো হয়ে গেছেন, এই জন্য বেশি প্যারা দিলাম না আপনারে। দেখাচ্ছি ভাই, থাকুক আপনার চেঞ্জ করার দরকার নেই, ওইভাবেই থাকুক। অনলাইন মার্কেটিং নিলে ডিজিটাল মার্কেটিং এমন দুই একটা দিয়ে দেন, বা ইমেল মার্কেটিং। সবার অ্যাকাউন্ট করা হলে চ্যাট বক্সে দিয়েন ডান, তাহলে আমি বুঝবো না, তাহলে আমি কাজে যাইতে পারি। এরা পরে করে নেবেন, আমি কাজ করার পরে করে নেবেন। আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে ঠিক না? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ধরেন আজকে আমি একটা আইটি কোম্পানির, একটা সফটওয়্যার কোম্পানি, ওরা সফটওয়্যার সেল করবে, এরকম একটা কোম্পানির আমরা একটা টেমপ্লেট ডিজাইন করব এবং সেটাকে সবার কাছে ক্যাম্পেইন করব। এই কাজটা কিভাবে করতে হয় দেখেন, আমি প্রথমে নিউ একটা ট্যাব নেই, ট্যাব নিয়ে মেইল চিপে ঢুকি, দেখেন মেইল চিপে ঢুকার পর সবার ইন্টারফেস আশা করি এরকম আসবে। তো আমরা এইখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট, দেখতে পাচ্ছেন সবাই, ক্রিয়েটের এখানে ক্লিক করবেন, এখান থেকে লেখা আছে দেখবেন ইমেল টেমপ্লেট, ক্রিয়েট, তারপর লেখা আছে দেখবেন ইমেল টেমপ্লেট। আমরা ইমেল টেমপ্লেটে ক্লিক করলে ক্যাম্পেইন, মানে এটা হচ্ছে ইমেল মানে টেমপ্লেট ডিজাইনের জন্য, আমরা এখন কাজ করতেছি টেমপ্লেট ডিজাইনের জন্য, আর ক্যাম্পেইন করব আগে ডিজাইন কমপ্লিট করব তারপরে ক্যাম্পেইন করব। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসে, এরকম একটা ইন্টারফেস আসলে আমরা এখান থেকে যে কোনো একটা লেআউট বা যে কোনো একটা টেমপ্লেট আমরা চুজ করব। আমরা আপাতত এইটা চুজ করে দিয়ে, চুজ করলে অটোমেটিক্যালি ও কন্টিনিউ মানে নিয়ে নেবে। দেখেন দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে, প্রথমে আসছে লোগো দেখছেন, তারপর আসছে টাইটেল, তারপর হচ্ছে তিনটা পিকচারের জন্য তিনটা ইন্টারফেস আসছে, এরপরে আছে একটা ডিসক্রিপশন বক্স, একটা অ্যাটেনশন বক্স, একটা কল টু অ্যাকশন বাটন, আর হচ্ছে একটা ফুটার। তো আমরা প্রথমে হচ্ছে লোগো নিয়ে কাজ করব, লোগো নিয়ে কাজ করার সময় এই লোগোর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পাশে, যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে লোগোর উপরে ক্লিক করে দেখেন এখানে একটা ইডিট ব্লক একটা আইকন আছে, ইডিট ব্লক, এটাই ক্লিক করলে ইন্টারফেসটা শিওর আসবে। এখন দেখেন এখানে হচ্ছে প্রথমে বলছে লোগো,
তো লোগোর জন্য কাজ করার জন্য আমরা এখান থেকে দেখেন আগে তো লোগোটা আপলোড করতে হবে, ঠিক না? তো আজকে আমরা দোয়েলআইটির একটা ক্যাম্পেইন করি, দোয়েলআইটি কইয়ে ওইখানে ওদের লোগোটা নিয়ে আসি। আমার কাছে অবশ্য ওদের লোগোটা আছে, আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই পিকচার রাখার জন্য। প্রথমে আমাদের লোগো, তো আমাদের যখন আমরা বায়ারদের কাজ করব, বায়ার তো অবশ্যই লোগো দিয়ে দিবে, অথবা বলবে যে তুমি একটা লোগো ক্রিয়েট করে নাও, তার জন্য আমি আলাদা পেমেন্ট করতেছি। দেখেন তো এখানে আমি এটা করি, লোগোটা ধরে লোগোটা এখানে নিয়ে আসি। দেখেন ওদের লোগোটা আমি নিয়ে আসছি। এখন এই লোগোটাকে কিভাবে এইখানে আনবো, দেখেন এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন? এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন। কে ফোন দেয় রে ভাই এর মধ্যে? আসসালামু আলাইকুম ভাই। তারেক ভাই, এই তো ভাই, এত মানুষ কেন? সব তো স্টুডেন্ট। এই ব্যাচে 36 জন হয় ভাই। 482 না, লিংকটা আমি 482 আর 484 আগে নাম দিলাম। তো বিদেশির নামে এটা দিব, সমস্যা নেই, একটা নামে দিতে হবে তো দুই নামে দিতে হবে। ওকে, আর গালি বাট একটু দেখেন। আচ্ছা আই দেখেন সবাই, ইমেল ক্যাম্পেইন আমরা হচ্ছে ফাইল আপলোড পর্যন্ত গেছিলাম, ঠিক না? কিভাবে একটা পিকচার আপলোড করতে হয় এই পর্যন্ত গেছি না? এই যে একটা মেইল টিপের একটা ঝামেলা, ঠিক আছে আমরা আবার দেখাই। আর সবাই খেয়াল করেন, এবার যেই আসুক আর অ্যাডমিট করাবো না, কাজ দেখাবো আগে। ভাই চলে গেছে না? আছে ধুর, এরকম ঝামেলা শুরু হয়ে গেল। আচ্ছা দেখেন আসছে। আমরা প্রথমে কাজ করব হচ্ছে লোগো নিয়ে। দেখেন প্রথমে আমরা লোগোর উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের, এখনো ঘুরতেছে। দেখেন লোগোর উপরে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এইখান থেকে দেখেন রিপ্লেস লেখা আছে, দেখতে পাচ্ছেন সবাই? এইখান থেকে এই রিপ্লেসে ক্লিক করব লোগোটাকে আপলোড করার জন্য। আমাদের তো আগে লোগোটা দরকার। দেখেন লোগোটাকে আপলোড করার জন্য আমার লোগোটাকে ডাউনলোড করতে হবে। তো আমার লোগোটা ডাউনলোড করা আছে, আমি এখান থেকে যে আপলোড লেখা আছে দেখতে পাচ্ছেন, এই আপলোডে ক্লিক করেন, আপনাকে আপনার ডেস্কটপে ওরা নিয়ে যাবে।
দেখেন আমার লোগোটা চলে আসছে। এখন যদি আমার মনে হয় এই লোগোটা বড় হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে দেখেন কমাবো। ইমেজ ডিসপ্লে সাইজ দেখেন, দেখতে পাচ্ছেন এটাকে স্ক্রল আপ স্ক্রল ডাউন করে ছোট বড় করা যায়। তো আমাদের যেরকম দরকার হয় আমরা এরকম রাখবো, অথবা আমরা যদি মনে হয় আমরা ক্রপ করব, তাহলে এখান থেকে দেখেন লেখা আছে ইডিট, দেখতে পাচ্ছেন ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ হবে, দেখেন ইডিটে আসতেছে না কেন। সাজিদ ভাই, হ্যাঁ ভাই, আমরা এটা কিসের জন্য করতেছি? আমি তো পরে জয়েন করছি তো বুঝতে পারতেছি না। আপনারা পরে একজন বুঝাই দিবে, দাঁড়ান, চিন্তা করেন না। আচ্ছা ভাই, এখন আপনারা বুঝাইতে গেলে সবাই আবার আউলাই যাবে। ঠিক আছে ভাই, দেখেন এখন যদি আপনার মনে হয় আপনি এটাকে ক্রপ করবেন, তাহলে এখান থেকে দেখেন লেখা আছে কাস্টম, এই কাস্টমে ক্লিক করেন, এখান থেকে এটাকে ক্রপ করে দেন যতটুকু ক্রপ করতে মনে চায়। তো আমি এতটুকু করি, এখানে দেখেন আরো অনেক অপশন আছে, দেখেন আপনারা এগুলো একটু চেক করে নেবেন। এখন এত দেখাইতে গেলে ঝামেলা হয়ে যাবে, এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। এখন এখান থেকে দেখেন টেক্সটের ডিসপ্লে সাইজ আপনি কতটুকু রাখবেন ততটুকু দিয়া দেন। এরপরে আসেন স্টাইলের মধ্যে, এটা ছিল কন্টেন্টের কাজ। ইমেজের স্টাইলের মধ্যে কি কি আছে দেখেন, বর্ডার আছে, আপনি যদি কোনো রকমের বর্ডার অ্যাড করতে চান পিকচারের চারপাশে, তাহলে বর্ডার দিতে পারেন। দেখেন একটা বর্ডার আসছে, আমি এটাকে সলিড করে দিই অথবা ডটেড করে দেই। ডটেড করে দিয়ে দেখেন এটাকে আপনি কত পিক্সেলের রাখবেন, কি কালার দিবেন, এটা আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। দেখেন এটাকে আমি একটু পিক্সেলটা বাড়াই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একটা বর্ডার আসছে না, দেখছেন একটা ডটেড বর্ডার আসছে, দেখেন আমি একটু আরেকটু বাড়াই দিলে আপনারা দেখতে পারবেন। এখন আশা করি দেখা যায়। এখন এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দেন, দেখেন একটা বর্ডার আসছে, দেখছেন এটা বড় হয়ে গেছে, আমরা এটাকে ছোট করি। এরপরে আসেন টেক্সটের মধ্যে, টেক্সটের এখানে আইসা জাস্ট এই যে এডিট ব্লকে ক্লিক করেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে টেক্সটটা ইয়া করে দেন, কেটে দিয়ে এখানে আপনার যে টাইটেলটা দরকার সেই টাইটেলটা এখানে দেন। দেখেন আমি এখানে কি দিতে চাইছিলাম, ডিসকাউন্ট সেল অফার, সেল অফার ব্র্যাকেটে দিয়ে দেই আপ টু 40%। এখন দেখেন এই টেক্সটটাকে আমরা একটু কাস্টমাইজ করি, টেক্সটটাকে একটু আগে বোল্ড করি, বোল্ড করার পর সাইজটাকে একটু বড় করি, সাইজটা ছোট হয়ে গেছে, এটাকে 32 করি। তারপর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালারটা এটাকে ব্ল্যাক করে দেই, এটা অ্যাজ লাইক ধরেন আপনার মাইক্রোসফট অফিসের মতো কাজ করে, বুঝতে পারছেন মাইক্রোসফট অফিসের মতো অ্যাজ লাইক কাজ করে। এখন যদি মনে হয় আপনি এখান থেকে এটা অ্যালাইনমেন্ট ঠিক করবেন, অ্যালাইনমেন্টটা সেন্টার আগে সিলেক্ট করে নেবেন, অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেন। এখন আপনার যদি মনে হয় আপনি এখানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করবেন, ফন্টটা চেঞ্জ করবেন, করতে পারেন। দেখেন হইছে, দুটার কাজ হইছে, এমএস ওয়ার্ডের মতো কাজ, হ্যাঁ অ্যাজ লাইক এমএস ওয়ার্ডের মতো কাজ এটা, এডিট এর যে কাজটা আছে। এরপর আসেন স্টাইলের মধ্যে, আসেন টেক্সটের স্টাইলের মধ্যে, ফন্ট কি কি ফন্ট আছে এখানে ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে সাইজ এখান থেকে করতে পারবেন, মানে কন্টেন্টের এখানে যেগুলো ছিল স্টাইলের এখানে সেইগুলো আছে বাট একই জিনিস। তারপর লাইন হাইট, লাইন হাইটটা কি জিনিস জানেন, ঠিক আছে আপনারা জানেন, আপনাদের বুঝাইতে হবে না। সেভ অ্যান্ড ক্লোজ করেন, কাজ হয়ে গেলে সেভ অ্যান্ড ক্লোজ। এরপর আসেন আমরা পিকচার ইউজ করব। ভাই লাইন হাইট কি বুঝলাম না, আপনারা তো পারেন এই জন্য কোশ্চেন করেন না, তাহলে বুঝাই লাভ আছে। দেখেন আমাদের এই টেমপ্লেট অনুযায়ী, ঠিক আছে আমাদের এই টেমপ্লেট অনুযায়ী আমরা তিনটা পিকচার ব্যবহার করতে পারবো। আমরা যদি চাই আরো পিকচার অ্যাড করতে পারবো, তবে টেমপ্লেটটা সামঞ্জস্যপূর্ণ হবে না,
আমরা যদি চাই এখান থেকে পিকচার রিমুভ করে দিতে পারবো। দেখেন তিনটা পিকচারের প্রথম পিকচারটা হচ্ছে যে এইটা, এটার একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এ দেখেন একটা 564x212, 2 নম্বর পিকচার সাইজ দেওয়া আছে 264x194, 3 নম্বর পিকচারের সাইজও সেম দেওয়া আছে। তো এখন আমরা তিনটা পিকচার কালেক্ট করব, আমরা যখন বায়ারদের কাজ করব তখন তো বায়াররা আমাদেরকে পিকচার দিয়া দিবে, তো আমরা এখন তিনটা পিকচার কালেক্ট করব। যেহেতু আমরা সফটওয়্যার সেল করব সেহেতু আমরা সফটওয়্যার রিলেটেড কিছু ইয়া করি, আমরা আনিস প্লাস থেকে পিকচার নিই। আপনাদের আইকন ফাইন্ডার দেখাইছি আমি, সবটাই তো দেখছি ভাই। আপনাদের আর পাঁচটা ক্লাস হবে মাত্র, মাস্টার মনে হয় আইকন ভাই। আমাদের তো অনেকগুলো ক্লাস 2 ঘন্টা করে হয়েছিল ভাই, আমাদের ওই যে ফ্রিল্যান্সার দেখাবেন না, তারও সময় লাগবে না। ফ্রিল্যান্সার তো দেখাবই, আজকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করাইতে পারবো আশা করি। এই কি হইল রে, তাহলে কি কাজ করলেন কনটেস্টে? অ্যাটেন্ড করছি কনটেস্ট করছি তো কনটেস্টে চেয়ে বিট করবেন, বিট করলে ভালো হয়, কনটেস্টে ঝামেলা হয়, বিট করবেন। 8টা বিট তো ফ্রিতে করতে দেয়। এ পিকচার আমি পিকচার বলবো আছে এখানে এই ম্যানেজ, এই দুইটা কি যাবে করা অ্যাকাউন্ট? দুইটা অ্যাকাউন্ট মনে হয় করা যায় না, ঝামেলা হয়। তাহলে ভাই একটা অ্যাকাউন্টে দুইটা কাজ করা যায় না? একটা অ্যাকাউন্টে 14 টাইপের কাজ করা যায়, কোনো সমস্যা নাই, আপনার যদি মনে হচ্ছে আপনি করবেন কইরেন, তাহলে তো কোনো সমস্যাই নাই। আপনি কত টাইপের কাজ করবেন বলেন? না আইডি তো একটাই খোলা যাবে কিন্তু কাজ তো বিভিন্ন রকমের করা যায়। যায় এইটাই, কারণ একটা আইডিতে যদি একটা নিয়ে করে থাকে। নিজের নামে লোগো করবে ভাই আজকালকের মধ্যেই? ক্যানভা দিয়ে করতে হবে? অবশ্যই ক্যানভা দিয়ে করতে হবে। আপনাদের ফেসবুক গ্রুপে দেখবেন আজকে পোস্ট করবানি আমরা আশা করি। আমরা ট্রেনাররা স্পন্সর করব সব। প্রাইসিং ট্রাইসিং যা আছে ট্রেনাররা স্পন্সর করব। দেখেন আমরা প্রথম যে টেমপ্লেট ইউজ করব, প্রথমে আমরা তাহলে এটা করি, কম্পিউটার স্ক্রিনের টেমপ্লেট একে ইনসার্ট করি, সিলেক্ট করেন, ইনসার্টে ক্লিক করেন, চলে আসবে। কিন্তু ইয়াটা ছোট হয়ে গেছে বুঝছেন, পিকচার রেজলিউশনটা ছোট হয়ে গেছে এজন্য এরকম দেখাচ্ছে। তাহলে আমি দুইটা পিকচার ইউজ করি, এখান থেকে একটা বাদ দিয়ে দেই, নিচের দুইটা ইউজ করি, কি বলেন? আই ডিলিট হইছ না, ঝামেলা করলো। ক্যানভার মতো এটা তো মনে হয় নেট লাগে ভাই, অনেক ঝামেলা করে।
মানে ঝামেলা পোহাবো আমি। আচ্ছা পিকচারটা দেখাইছে না, পিকচার চলে গেছে, ঠিক আছে পিকচারটা বাদ দেন, পিকচার তো লোগো দেখাইছি, এখন আনতে অনেক ঝামেলা করে। দেখেন এখন হচ্ছে এখানে একটা ইয়া আছে, অ্যাটেনশন বক্স। হ্যাঁ ভাই বলেন ভাই। আমার ওই যে এইটা ইমেল ক্যাম্পেইনটা এটা করতে করতে ওই একটি পর্যন্ত আসছে, এরপরে আসে রিলোড দিতে বললো একবার, যেন আমি রিলোড দিছি কয়েকবার, তারপর ভাই ওরকম একেবারে ফুল সাদা। ঠিক আছে আপনার আমি দেখাচ্ছি, একটু সময় দেন আমি এটা শেষ করি। ঝামেলা হয়ে গেল আবার টেমপ্লেট আনো। কি করি বলেন তো, দেখেন আমি দুইটা পিকচার অ্যাড করছি, এরপরে হচ্ছে ডরো অ্যাটেনশন, মানে আপনার এখানে আপনি কোনটার কত সেল দিবেন, কোনটায় কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এইটার কাজটা হচ্ছে এখানে লিখবেন, বুঝতে পারছেন? এই যে আপনি যে ওকে ডিসকাউন্ট অফার দিতেছেন, এখানে এটার কাজটা আপনি এখানে লিখবেন, আপনি কোনটায় কিরকম সার্ভিস দিতেছেন, কোনটায় কি কি ফ্যাসিলিটিস দিতেছেন। আমি প্রথম এক নাম্বার ফ্যাসিলিটিস দেখেন, আমি এখানে কিছু লিখবো না, আমি জাস্ট একটু আপনাদের বোঝার জন্য একটা কনসেপ্ট লিখি। যে এক নাম্বার ফ্যাসিলিটি আছে, কি দিব এখানে ফ্যাসিলিটিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। একটু বোল্ড করে দেয় যেন বুঝতে সুবিধা হয়। ভাই একটু কথা বলি সাইমের সাথে। ভাই এসওই হবে না ভাই। সাইম ভাই, এমডি সাইম ভাই, আপনার ইয়াগুলো সব আনছে কিন্তু আপনার লেখাগুলো একটু ঝামেলা হয়েছে, লেখাগুলো নিজে লিখতে হবে, কষ্ট করে হয়ে গেছে। আপনি ওই ফাইল দেখেন, ওখানে আপনার সব ঠিক করে মানে ছবিগুলো আছে কিন্তু আপনার ফন্ট গুলো একটু জমা হয়ে গেছে, দেখেন দেখার একটু কষ্ট করে লিখবে প্রথম পেজে, আর বাকি মানে ছবিটা সব আছে দেখেন। সাজিব ভাই তো লেখার দরকার তো নাই ভাই, আমরা তো লিখতে পারবো আর কি। আপনি ঠিক আছে, আমি আরেকটা বুঝিয়ে দিলেই হইতো। ডিজাইনটা ডিজাইনটা এটা কমপ্লিট, দেখেন টেক্সটও কমপ্লিট, তাহলে যে এটা আসেন এই ফাইন্ড মোর আউট যেটা আছে না, এটাকে বলে কল টু অ্যাকশন বাটন, বুঝতে পারছেন? কল টু অ্যাকশন বাটন চিনেন সবাই, এটাকে বলে কল টু অ্যাকশন বাটন। দেখেন এটাকে আপনি এখানে ফাইন্ড আউট মোর আছে না, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, দেখেন চেঞ্জ করে দেন, এখানে লেখেন কন্টাক্ট আস। এটা কি সেই হাইপারলিংক? হ্যাঁ অ্যাজ লাইক। হ্যাঁ হ্যাঁ, এখন এখান থেকে দেখেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু চেঞ্জ করে দেখাই, এটা দেই আপাতত। এরপর দেখেন আপনি এটার স্টাইল চেঞ্জ করতে পারবেন, স্পেসিং, ফন্ট, ফন্ট ফ্যামিলি, সাইজ, মার্জিং, প্যাডিং, এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন, এই কন্টেন্ট স্টাইল সেটিং। এই কি ভাই, কিন্তু ওই লেখাটাই বুঝি নাই ভাই, যে লিখলেন আপনি ওই লেখাটা কিভাবে লিখতে হয় এটা বুঝি। কোন লেখাটা ভাই? আমি বলি এখানে ঝামেলা হচ্ছে যে এখানে লিখবেন আপনার এই যে প্রজেক্ট যত ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা লিখবেন এইখানে। তো এখন আমি কি কি ডেসক্রিপশন লিখবো এটাকে আমার ভাই, লিখলে অনেক ঝামেলা হয়ে যাবে। আপনার যখন আপনারা কাজ করবেন, আপনি কি কি ডিসক্রিপশন লিখবেন বা বায়ার আপনাকে দেখে কি ডিসক্রিপশন লেখাবে, এটা বায়ার আর আপনি ভালো জানেন। আমি জাস্ট বলেছি যে এখানে হচ্ছে ডিসক্রিপশন লিখতে হয়, আপনি যে টেমপ্লেটটা ডিজাইন করতেছেন টেমপ্লেটটা টোটাল ডিসক্রিপশনটা এখানে লিখতে হয়, আর এটাকে বলে কল টু অ্যাকশন বাটন।
এটা যদি চান আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে লিংক অ্যাড করে, লিংকের ব্যাপারটা একটু পরে আসি, সবগুলো লিংক অ্যাড করবে একটু পরে আসি এটার ব্যাপারটা। এরপর আসে দেখেন ফুটার, আপনি যদি চান আপনি ফুটার দিবেন, আমি দুই নম্বর ফুটারটা কেটে দেই, এক নম্বর ফুটারটা দেই, যেটা দিবেন না সেটা এখানে যে ডিলেট আছে, ডিলেট লেখা আছে, ডিলেটে ক্লিক করবেন, ওটা চলে যাবে। এরপর দেখেন আছে এই ফুটারটা নিয়ে কাজ করার জন্য এটা ক্লিক করবেন, এখানে চলে আসছে, দেখেন আপনি কি কি অ্যাড করবেন, এখানে কি কি ফ্যাসিলিটিস আছে, ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, গুগল প্লাস, থাম্বনার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এখানে যেগুলো আছে যতগুলো আছে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখানে ফেসবুক আছে, তো আমি ফেসবুকে আমার নিজের লিঙ্কটা দিয়ে দিই, কিবোর্ডে কাজ করে না কেন ভাই, ওই জায়গা তো আমাদের বায়ারের যে লিঙ্কগুলো দেবে ওই লিঙ্কগুলো দিতে হবে না ভাই, আপনার বায়ার আপনাদেরকে দেয়া দিবে, এই যে তাই তো বলতেছি ওই জায়গাতে এই লিঙ্কটা দিতে হবে যে বায়ার যেটা দিবে। হ্যাঁ আমি এখানে ইনস্টাগ্রাম পর্যন্ত দেই, দেখেন আপনারা যদি মনে হয় এখানে আরো সার্ভিস অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যানাদার সার্ভিসে ক্লিক করবেন, তো আমার এর থেকে বেশি সার্ভিস অ্যাড করার দরকার নাই, আমি প্রত্যেকটার সাথে লিংক অ্যাড করে দিচ্ছি। এখন স্টাইলে আসেন, স্টাইলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আপনি কোন কালারে রাখবেন, দেখেন এটা ব্ল্যাক কালারে ছিল, আপনি রেড কালারে রাখবেন নাকি এই যে ইসে রাখবেন সেটা আপনার ব্যাপার, আপাতত এইভাবে রাখি। এরপর আসেন দেখেন সাইজ, আপনি সাইজটাকে কিভাবে রাখবেন, এরপর আছে কালার, এখানে কালার এই যে এই ইসের কালার গুলা সোশ্যাল মিডিয়ার আইকনের কালার গুলো আপনি কিরকম রাখবেন দেখেন, কালার চেঞ্জ হয় না কেন। আচ্ছা আপনি একটু ট্রাই করেন, কাজ হয়ে গেলে এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দেন। এখন আপনারা যখন বায়ারদের ওয়েবসাইট কে রিভিউ করবেন বা ওয়েবসাইট ক্যাম্পেইন করবেন, তখন প্রত্যেকটা ইয়ার সাথে সাথে এই যে পিকচারের সাথে টেক্সটের সাথে লিংকে প্রত্যেকটা ইয়ার সাথে সাথে লিংক অ্যাড করে দিবেন। লিংক অ্যাড করার জন্য এখানে দেখেন এই যে লেখা আছে লিংক, লেখা আছে এডিট বক্সে ক্লিক করলে দেখেন লেখা আছে লিংক, এই লিংকে ক্লিক করবেন। আপনি কিসের লিংক অ্যাড করতে চান, ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অ্যাঙ্কর লিংক, ফাইল, তো আমি এখানে ওয়েব অ্যাড্রেস অ্যাড করব, তো আমি দোয়েল ক্যাম্পাসের রিয়াটা নিয়ে আসে, দাঁড়ান এটা এখানে হওয়ার পর ইনসার্ট করে দেন। এরপর আসেন এই পিকচারের লিংক অ্যাড করবেন, সেম প্রসেস, দেখেন লেখা আছে লিংক, আমি আপাতত এটা ইউজ করে দেয় যেন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে, পিকচার সাথে সাথে এই ইয়াগুলো অ্যাড করে দিবেন যেন ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে। এরপর যদি মনে হয় যে কন্টাক্ট আছে সাথে আপনি ইয়া করে দিবেন, লিংক অ্যাড করবেন, তাহলে এখান থেকে ওয়েব অ্যাড্রেস দিবেন, ওয়েব অ্যাড্রেস দেওয়ার পর এখানে লিংকটা অ্যাড করে দিবেন, আমি লিংকটা অ্যাড করে নিয়ে আসি, দাঁড়ান কন্টাক্ট আছে লিংকটা নিয়ে আসি, হওয়ার পরে জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ। দেখেন এখন আমার কাজটা হয়ে গেছে, আমার ডিজাইনটা মোটামুটি একটা কনসেপ্ট আসছে, আমি এটাকে এইভাবে রাখি, থাক সমস্যা নাই। এইভাবে রাখার পরে আমি যে কাজটা করবো, এখান থেকে দেখেন লেখা আছে প্রিভিউ অ্যান্ড টেস্ট, বেসিক্যালি আমরা যদি এখান থেকে ক্যাম্পেইন করি বা এখান থেকে আমরা মেইল সেন্ড করি, আমাদের মেইলগুলো প্রমোশনে চলে যায়, আমরা কিন্তু কেউ প্রমোশনের মেইলগুলো কোনো কখনো চেক করে দেখি না, এইখান থেকে ডিরেক্টলি যদি ইমেল সেন্ড করি তাহলে প্রমোশনে চলে যায়, আর যদি ভাগ্যবশত বা ভুলবশত দুই একটা প্রাইমারিতে থাকে
বাট ম্যাক্সিমামই প্রমোশনে চলে যায়, আর প্রমোশনের মেইল কেউ চেক করে না, সবাই প্রাইমারিতেই থাকে। তো দেখেন আমরা এখান থেকে সেন্ড এ টেস্ট ইমেল যেটা আছে এটাই ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপাতত আমি আমার নিজের জিমেলে এটা পাঠাই। দেখেন পাঠানোর পরে সেন্ড টেস্টে ক্লিক করেন, আমার জিমেলে এটা চলে গেছে। এখন আমি আমার জিমেলটা ওপেন করি। দেখেন এতে চলে আসছে, মেইল চিপ টেম্পলেট টেস্ট। দেখছেন এটা সাধারণত এই প্রমোশনে চলে আসে, কিন্তু আমার এখানে প্রাইমারি টেস্টের কারণ আছে। আমার হচ্ছে ইমেল সিগনেচার, মানে ইমেলে সিগনেচার অ্যাড করা আছে, সিগনেচার থাকলে ওইখানে প্রমোশনে আসে না, প্রাইমারিতেই বেশি আসে। কিন্তু আমরা এই কিভাবে করব না, আমরা এবার দেখতে পারি না কে কি করলো বা কতজন ভিজিটর আসলো, কে ইমেলটা ওপেন করলো, ডিটেলস দেখা দেন। ডিটেলস দেখার জন্য আমরা আরেকটা কাজ করব। দেখেন চলে আসছে সেম প্রসেস। এখন দেখেন আমার লিঙ্কগুলো কাজ করে কিনা, আমি যে লিঙ্কগুলো অ্যাড করছিলাম দেখেন। কি কাজ করছে দেখছেন, লিঙ্ক কাজ করেছে। এখন হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভাই যে জিমেইল লিংক কিভাবে আনলাম এটা একটু যদি আবার একটু দেখা যেত না, আমার নেট একটু সমস্যা হয়েছে। আচ্ছা দেখেন এইখানে দেখেন উপরে লেখা আছে প্রিভিউ এন্ড টেস্ট, একটা পাশে একটা ড্রপ ডাউনের আইকন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করে দেখেন লেখা আছে সেন্ড এ টেস্ট ইমেল, এটাই ক্লিক করেন। এটাই ক্লিক করলে আপনার জিমেইল দিয়ে সেন্ড টেস্ট করে দেন। সেন্ড টেস্টে ক্লিক করেন আপনার জিমেইলে চলে যাবে এটা। ওকে ভাই, এখন আমরা চাচ্ছি না যে আমাদের ইয়াটা এসে এখানে প্রাইমারিতে থাকুক, আমরা চাই যে স্যার আমাদের এখানে প্রমোশনে থাকুক, আমরা এটা চাই না। আমরা চাই হচ্ছে আমাদের ইয়াটা প্রাইমারিতে থাকুক। দেখেন এখানে অনেক প্রমোশন আসছে আমার কাছে, এই যে ইউডিমি থেকে আসছে, এগুলো সব ক্যাম্পেইন করা। আমরা চাচ্ছি না যে এগুলো এখানে থাকবে, আমরা চাচ্ছি এগুলো প্রাইমারিতে, কারণ আমি কখনো আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি কখনো এই দুইটা চেক করি না, আমি সবসময় প্রাইমারিটা চেক করি। তো প্রাইমারিতে আসার পরে আমরা এটা ঢুকবো, ঢুকে দেখেন এই যে টেম্পলেট ডিজাইনটা আছে এটাকে কপি করে নিয়ে আসবো আমরা। দেখেন কপি হয়ে গেলে কন্ট্রোল সি দিয়ে কপি করে কম্পোজ করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। কম্পোজ করে আমরা এখানে একটা সাবজেক্ট দিব, সাবজেক্টের কি নাম দিব বলেন, ইমেল ক্যাম্পেইন দেই। দেখেন আমরা যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেন, সাবজেক্টের নাম দিয়ে দিবেন। কেন দিবেন সেটা আমি বুঝাই দিচ্ছি, সাবজেক্টের নাম কেন দিবেন। সাবজেক্টের নাম দেওয়ার পর এটাকে এখান থেকে কেটে দেন, ড্রাফটে রাখেন। ড্রাফটে রাখার পর সবাই সবার গুগল শিটটা ওপেন করেন। আপনাদের জিমেলগুলো চ্যাট বক্স একটু দেন তো, আজ একটু পড়ে দেন, আপনার আগে বুঝে নেন, একটু পড়ে দেন, এখন দিলে ঝামেলা হয়ে যাবে। দেখেন গুগল শিটটা ওপেন করার পর আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন লেখা আছে অ্যাডঅনস, দেখতে পাচ্ছেন সবাই অ্যাডঅনস দেখতে পাচ্ছেন? জি ভাই। অ্যাডঅনসে ক্লিক করবেন, অ্যাডঅনসে ক্লিক করে দেখেন লেখা আছে কই গেল গেট অ্যাডঅনস, এটাই ক্লিক করেন।
এটাই ক্লিক করার পরে দেখেন এখানে সার্চ করবেন ইয়েট অ্যানাদার মেইল মার্স লিখে, ইয়েট অ্যানাদার মেইল মার্স, এই যে এটা লিখে সার্চ করবেন। এইটা লিখে সার্চ করার পরে দেখেন এখানে একটা ইয়া চলে আসছে, ইয়েট অ্যানাদার মেইল মার্স, ক্লিক করেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন, আমার এটা ইনস্টল করা আছে, বুঝতে পারছেন? আপনারা সবাই এই জিনিসটাকে ইনস্টল করে নেবেন, এই সফটওয়্যারটাকে। এইখানে আপনাদের লেখা থাকবে ইনস্টল। ইনস্টল করার পরে আপনার জিমেল একটা অ্যাক্সেস চাবে, ওটাকে অ্যালো করে দিলে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে নেবে। সবাই এটাকে ইনস্টল করে নেবেন। পরে রিভিউ দিব আপনাদের। ইনস্টল করার পর দেখেন এখান থেকে অ্যাডনসে আসবেন। অ্যাডনসে এসে তখন দেখবেন এই যে এটা আপনাদের এই অটোমেটিক্যালি চলে আসছে। আগে কিন্তু এটা আসবে না, আগে শুধু এই দুইটা আসবে, এইটা এটা আর এটা আসতে পারে। এখানে এটাই ক্লিক করবেন, ইয়েট অ্যানাদার মেইল মার্সে ক্লিক করলে স্টার্ট মেইল মার্সে ক্লিক করেন। দেখেন এখানে অটোমেটিক্যালি ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ইয়া পেয়ে গেছে কলাম, দেখছেন? এখন যে কাজটা করেন, আপনি যাদের ইমেল এখানে মানে সেন্ড করবেন, যাদেরকে ক্যাম্পেইন করবেন, এই ইয়েট অ্যানাদার মেইল মার্স দিয়া একদিনে ফ্রি ভার্সনে সর্বোচ্চ 50টা ইয়া পাঠানো যায় ফ্রিতে, বাকিগুলো করতে হলে আপনাকে পেইড ভার্সনে যাইতে হবে। তো আপনাদের জিমেলগুলো এখন চ্যাট বক্সে দেন। আমার কি ফ্রি আছে নাকি চলে গেছে? সকালে তো পাঠাইছিলাম 20-25টার মতো। আমরা তো ভাই 30টা, তাহলে 30-60টা না, সকালে প্রায় অনেকগুলা পাঠাই ফেলাইছি। আমি পরে একবার খেয়াল করছিলাম আমার প্রায় 49টা না 38টা পরে কাটছি, যে আপনাদের দেখাইতে হবে আবার, তাহলে আপনাদের আবার দেখাইতে পারবো না। সবার তো আর দেওয়ার দরকার নাই, জাস্ট না দেয়, দেখা যাক কাটটা দিব কে কি বলবে। আমার এইসব ভালো লাগে না, উনি খুব ঝামেলার মধ্যে আছে। আমি নাকি আপনাদের বিকালের ব্যাচদের বেশি সময় দিই, অনেকেই আসছে। আর কেউ দিয়েন না ভাই, ইনস্টল করতে গেলে তো অনেকগুলো অপশন আছে এখানে। আমি দেখাচ্ছি ভাই, দাঁড়ান আমি এটা কমপ্লিট করি, আমি দেখাচ্ছি সবাইকে, কারণ আমার রেগুলার ইনস্টল আনইনস্টল করলে, কারণ এটাতে তো আমিও কাজ করি, বুঝছেন? রেগুলার করতে গেলে আমার ঝামেলা হয়ে যায়। ভাই একদম ইনস্টল করে দেখাইতে দেখো। দেখাবো ভাই, সমস্যা নেই, একটু দেখেন। যাদের গুলা বাদ পড়ছে কেউ মাইন্ড করেন না, আমি এমনি দিয়া দিছি, কিন্তু এরপর খেয়াল করেন এইখান থেকে এটাকে কলামটা সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করা লাগে না বেসিক্যালি, তারপর আপনার এটা সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে অ্যাড অনসে ক্লিক করবেন। দেখেন অ্যাড অনসে ক্লিক করলে ইয়েট অ্যানাদার মেইল মার্সে ক্লিক করে স্টার্ট মেইল মার্সে যাবেন। স্টার্ট মেইল মারতে গেলে এরকম একটা ইন্টারফেস দেবে, একটু সময় নিচ্ছে, দাঁড়ান। দেখেন এইখান থেকে জাস্ট কন্টিনিউ করে যাবেন, এটা সিলেক্ট করবেন না, সিলেক্ট করলে কিন্তু ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ করে যাবেন, কন্টিনিউ করে দেখেন এখন সেন্ডার নেম যেটা আছে, সেন্ডার নেম থাকবে আপনি কোন কোম্পানি থেকে বা কোন জায়গা থেকে এটাকে আপনি সেন্ড করতেছেন। আপনাদের সবাইকে সেন্ড করতেছি,
সেটা হচ্ছে সেন্ডার নেম অটোমেটিক্যালি দইলাইটে নিয়ে নিছে, কারণ হচ্ছে আমি ওই এখানে সেভ করছিলাম অন্য একটা ইয়াদে। এখন দেখেন আমি ওইখানে ড্রাফটে সেভ করছিলাম সাবজেক্ট দিয়ে, কি কারণে সেভ করছিলাম দেখেন, এই যে ইমেল টেমপ্লেট আছে না, এই টেমপ্লেটের এখানে ক্লিক করেন দেখেন ড্রাফটে তো আমার অনেকগুলো আছে, ওটা বোঝার জন্য আমি এখানে ইমেল ক্যাম্পিংটা সেভ করছিলাম। দেখেন এই যে এটা ইমেল ক্যাম্পিং ছিল, এটাকে চুজ করে দেন, চুজ করে জাস্ট এই যে সেন্ড 12 ইমেল এটাকে ক্লিক করে দেন। দেখেন এখন সেন্ড হচ্ছে আপনাদের সবার কাছে এই সেন্ডটা চলে যাবে, এবং সাথে সাথে দেখেন একটা অটোমেটিক্যালি একটা ইয়া চলে আসছে মার্জ স্ট্যাটাস, দেখছেন কলাম, আমি কিন্তু এগুলো ক্রিয়েট করি নাই। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আপনারা সবাই সবার ইমেলটা ওপেন করেন, ভাই আসে পড়ছে, সবাই সবার ইমেলটা ওপেন করেন, কে কার ইমেলে গেছে, কে কে ইমেল ওপেন করছেন, কতগুলা ক্লিক করছে, সবগুলা রিপোর্ট এখানে দেখা যাবে। এটা হচ্ছে যে ইয়েট অ্যানাদার মেইল মার্চের কাজ। কাদের কাছে কাছে ইমেল সেন্ড হচ্ছে, কারা কারা ওপেন করছে দেখেন, কে কে ক্লিক করছে, অলরেডি দেখেন 33% পিপল ওপেন করছে, কে কে দেখেন, মাহবুব, নুসরাত জাহান, আব্দুর রায়হান, খন্দকার রিয়াদ, তারপর সেলিম সাদ্দান, এরা হচ্ছে ওপেন করছে, দেখেন এখানে শো করতেছে। একজন ওই লিংকে ক্লিক করেন, যে কোনো একজন ক্লিক করেন, ওই লিঙ্কগুলো ক্লিক করেন, দেখেন এখানে ক্লিকটার অপশনও চলে আসবে, দেখেন অলরেডি দেখেন এই যে একজন ক্লিক করে ফেলছে, এই যে এক ক্লিক করছে দেখেন সাদমান, সেলিম সাদমান ভাই, আমি এদিন প্রথম দিন এই কাজটা শিখি, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে যে এটা কেমনে পসিবল। আমাদের তুমি খুঁজেই পাচ্ছ ভাই, আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এখনো ইমেল ওপেন করে নাই হচ্ছে এমএস কাজী, আর হচ্ছে এমডি সাইফুল ইসলাম, আর হচ্ছে যে জাহিদ ভাই, এ এখনো ইমেল ওপেন করে নাই, আর ইমেলে এখনো শারমিন আক্তার ইমেলে ক্লিক করে নাই, আর হচ্ছে যে মাহবুব ভাই এখনো ইমেল কোনো লিংকে ক্লিক করে নাই। এই দেখেন পাশে সব রিপোর্ট আছে, এখানে দেখেন লেখা আছে, প্রথমে লেখা থাকবে যদি ইমেল সেন্ট হয় লেখা থাকবে ইমেল সেন্ট, যদি ইমেল কে ওপেন করে লেখা থাকবে এখানে ইমেল ওপেন, যদি ইমেল ক্লিক করে তাহলে এখানে লেখা থাকবে ইমেল ক্লিক। দেখেন সবার এখানে চলে আসছে, আমি এর একটু বড় করে দেই বুঝতে পার সুবিধা হবে, দেখতে পাচ্ছেন, আর এমএস কাজ এখনো খুই যাই পায় নাই ভাই, আমাদের এখানে আসেই নাই ভাই, আপনার দ্বারা গেছে ভাই, দেখছি অন্য যে সোশ্যাল আপনার দ্বারা গেছে, দেখেন রিলোড সবগুলো দেখা গেছে, রিলোড দেন আপনার দ্বারা গেছে, নাহলে এখানে সেন্ট আসতো না, ফেইল আসতো অথবা ইরর আসতো। জাহিদ ভাই স্যার সবাই লিংকে ক্লিক করছে, আমি যেদিন প্রথমে এই কাজটা শিখি আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে যে এটা কেমনে সম্ভব, আমি ইমেল ওপেন করলাম বা ক্লিক করলাম এটা কেমনে পাবে। তো ভাই গুগল ডাটা লিক করে, দেখেন 92 জন লিংক করছে, 92 জন ওপেন করছে, জি ভাই প্রথমে ছিলাম না তো, এটা কাজ কি আমার একটু সেটা বলেন, এই যে একজন এখন দেখাচ্ছে সেটা দেখেন, মাহবুব ভাই আপনি আসেন, আমি অ্যাড করছি, আমি অ্যাড করছি ভাই, ইয়েট অ্যানাদার মেইল মার্চ, অনেক সময় দেখবেন ফাইবার থেকে আপনাদের নোটিফিকেশন আসে, যখন আপনারা কোনো কিছু সার্চ করেন বেশি গোটাগুটি করেন ফাইবার থেকে নোটিফিকেশন আসছে, আর ইউ লুকিং বা আর ইউ ফাইন্ডিং এ ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েব ট্রাফিক বা ওয়েবসাইট প্রমোশনাল, এরকম কিছু দেখবেন ফাইবার থেকে আসে মাঝে মাঝে, জি ভাই আমি একটু দেখাই কোথায় আসে না ভাই, মেইল মার্স দেখেন যে পেয়েছে ইয়েট লেখার সাথে সাথে পেয়ে যায়, ওটাকে ইয়া করেন সিলেক্ট করেন, দেখেন প্রথম অপশনটাই চলে আসছে ইয়েট অ্যানাদার মেইল মার্স, ক্লিক করেন এটাকে, ইনস্টল লেখার উপর ক্লিক করেন, ওরা কিছু অ্যাক্সেস পায় এটাকে অ্যালাউ করে দিতে হয়,
এই যে এখানে ঝামেলাটা করে ওরা বুঝছেন, এই যে অ্যাক্সেসটা নিয়ে নেয়, অ্যাক্সেস নিলেই ওদের সব কিছু ইয়া হয়। করেন অ্যাক্সেস করেন, মেইলটা সিলেক্ট করে দেন, তারপরে এলাও করে দেন। অ্যাক্সেস দিলে তো আমাদের সবকিছু ওরা পায় গেল। সবকিছু পায় না রে ভাই, ওরা শুধু রিড করতে পারে, কোনো কিছু রাইট করতে পারে না। নিজে আসেন, এলাও করে দেন। আপনি যখন স্ক্রিন শেয়ার করেন আমরা আপনার স্ক্রিন দেখতে পাই, কিন্তু স্ক্রিন থেকে কোনো কিছু নিতে পারে না। এই অ্যাক্সেস গুলো এরকম, ওরা সবকিছু ইয়া করতে পারে কিন্তু কিছু নিতে পারে না। বুঝতে পারছেন? জি ভাই। আমি যখন স্ক্রিন শেয়ার করি আমার কোন জায়গা কি আছে আপনারা দেখতে পারেন না, আমি যদি ঢুকি, কিন্তু আপনারা কোনো কিছু নিতে পারেন, কপি করে বা কাট করে বা কোনো কিছু ডিলিট করতে পারেন যদি আমি অ্যাক্সেস না করি। ওই অ্যাক্সেস গুলো ওরকম, আপনারা শুধু রিড করতে পারেন, রাইট করতে পারবেন না। টিম ভিউয়ার তারপরে এনি ডেস্কে তো আবার রিয়া করে আপনি অ্যাক্সেস, আপনি যদি অ্যাক্সেস দেন আপনি এটা সম্পর্কে না জানেন অ্যাক্সেস দিবেন কেন? এনি ডেস্কে আপনি অ্যাক্সেস দেন, আমরা তো কাজ করি এনি ডেস্কে। আমাদের কিন্তু ফার্স্ট অফ অল অবস্থায় আমাদের পিসি কিন্তু ওদের কাছে অ্যাক্সেস ছিল এনি ডেস্ক দিয়ে, বুঝছেন?